আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রণব জাহান, সিফাত শারমিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেষ পর্যন্ত শপথ নিলেন বিএনপির আরও চার সংসদ সদস্য। তারেক রহমানের সিদ্ধান্ত নিশ্চিত করলেও শপথ নেননি মির্জা ফখরুল। যৌন নির্যাতন বন্ধের প্রয়োজনে কঠোর আইন, সংসদে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। পুনর্নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তি দাবি বিএনপির সংসদীয় দলের মুখপাত্র। সেবার পরিবর্তে চিকিৎসকরা পদায়ন ও বদলির তদবিরে ব্যস্ত সময় পার করেন বললেন রাষ্ট্রপতি। ডাক্তারদের ফি ও চিকিৎসা ব্যয় কমানোর তাগিদ। রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান, অন্তত দুজন নিহত। বাড়িটির কেয়ারটেকার ও মসজিদের এক ইমাম সহ আটক চারজন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত বিতর্কিত সংসদে যাবেন না এই পণ করলেও শেষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপি থেকে নির্বাচিত চার সদস্য। এ নিয়ে ছয় এমপির পাঁচজনের শপথ নিলেন, বাকি রইলেন শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নিতে নামে বেনামে চাপ ছিল, স্বীকার করলেও তিনি জানান কারো চাপে নয়, বিএনপি চেয়ারপারসনের মুক্তি এবং পুনর্নির্বাচনের দাবি জানাতেই সংসদে গেছেন তারা। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের দুই এমপির শপথ গ্রহণের পর বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল বিএনপি থেকে নির্বাচিতদের শপথের বিষয়ে, কিন্তু বিএনপির পক্ষ থেকে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বারবারই বলা হচ্ছিল শপথ নেবেন না তারা। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে সোমবার বিকেলে শপথ নিতে সংসদ ভবনে যান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচিত চার এমপি। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। বিকেল সাড়ে পাঁচটায় স্পিকারের কার্যালয়ে শপথ নেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ তিনের এমপি মোহাম্মদ হারুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে নির্বাচিত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এবং বগুড়া চার আসনের মোশাররফ হোসেন। শপথ নেওয়ার কিছুক্ষণ পরই সংসদ ভবন থেকে বেরিয়ে আসেন বিএনপির সংসদ সদস্যরা। পরে গণমাধ্যম কর্মীদের কাছে একেবারে শেষ মুহূর্তে শপথ নেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করেন দলটির সংসদীয় দলের মুখপাত্র হারুনুর রশিদ। আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম যে আমরা সংসদে শপথ গ্রহণ করব কিনা, যে কারণে আজকে আমাদের দলীয় সিদ্ধান্ত গ্রহণ করে এবং আমাদের পার্টির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমেই, তার সিদ্ধান্ত ক্রমেই আমরা আজকে জাতীয় সংসদে যোগদান করেছি। এবং জাতীয় সংসদে যোগদান করার মৌলিক উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্যই হচ্ছে যে বাংলাদেশে আজকে সুশাসন নাই, আজকে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন নাই, আজকে বাংলাদেশে আইনের শাসন নাই, আজকে বাংলাদেশের প্রকৃত জনপ্রতিনিধিদের শাসন নাই, যে কারণে এই কথাগুলো, এই অবস্থাগুলো জনগণের সামনে তুলে ধরার জন্য জাতীয় সংসদে আমরা কথা বলার জন্য প্রবেশ করেছি। আমরা এলাকার জনগণের সাথে, এলাকার উন্নয়নের সাথে আমরা এসেছি, আমরা এলাকায় কাজ করতে চাই, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, সেই সঙ্গে আমাদের দেশনেত্রী যে সব কারণে জামিন হচ্ছে না, বেল হচ্ছে না, বর্তমান সরকার যেভাবে আটকে রেখেছে, এবং আমরা চাই পুনর্নির্বাচন দিয়ে অবশ্যই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। শপথ নেওয়ার ব্যাপারে কোনো চাপ ছিল কিনা এমন প্রশ্নের জবাবও দেন তিনি। কাছে আমাদের আমাদের উপরে কাউরি কাউরির উপর চাপ ছিল, আমাদের কাউরি কাউরির উপর চাপ ছিল, যাদেরকে বিভিন্নভাবে সাদা পোশাকে এবং বিভিন্ন ধরনের যারা বাংলাদেশে যে শাসন চলছে, গুম খুন অপহরণের যে আতঙ্ক মানুষের মধ্যে আছে, সেইভাবে কেউ কেউ এরকম আতঙ্কের শিকার হয়েছে। বিএনপি থেকে নির্বাচিত ছয়জনের মধ্যে বৃহস্পতিবার শপথ নেন জাহিদুর রহমান। তিন দিনের মাথায় আরও চারজন মিলিয়ে শপথ নিলেন মোট পাঁচজন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন কিনা তা স্পষ্ট করেননি হারুনুর রশিদ। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে বিএনপি সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মির্জা ফখরুল জানান, সংসদে কথা বলার সীমিত সুযোগকে কাজে লাগিয়ে সংসদ ও রাজপথের আন্দোলনকে যুগপথভাবে চালিয়ে যাওয়ার যুক্তিযুক্ত মনে করে বিএনপি। দলের নেতাদের সাথে আলোচনা করে তারেক রহমান সংসদে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছেন বলেও জানান তিনি। দারায়ের সাথে জড়িত ছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সংসদে না যাওয়ার পক্ষে অনড় ছিল বিএনপি, এমনকি সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয় জাহিদুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়। এর একদিন পর অনেকটা আকস্মিকভাবেই বিকেলে শপথ নেন বিএনপির নির্বাচিত চার সংসদ সদস্য। পরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে
মির্জা ফখরুল জানান, দলীয় সিদ্ধান্তেই চারজন শপথ নিয়েছেন। ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রীর মুক্তির দাবিতে সংসদে কথা বলার সীমিত সুযোগকে কাজে লাগিয়ে সংসদ ও রাজপথের সংগ্রামকে যুগবদ্ধভাবে চালিয়ে যাওয়াকে আমরা যুক্তিযুক্ত মনে করছি। জাতীয় রাজনীতির এই সংকটময় জটিল প্রেক্ষিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ হিসেবে আমাদের দল সংসদে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পলিটিক্সে এক আজকে যেটা হবে কালকে যে সেটা হবে তো মানে নেই। আমি আজকে যেটা বলেছি কালকে অবস্থার প্রেক্ষিতে সেটাকে আমাকে পরিবর্তন করতে হতে পারে, দ্যাট ইজ পলিটিক্স। অ্যান্ড প্র্যাকটিক্যাল পলিটিক্স যেটা, সেই পলিটিক্সটাই তো আমরা করছি। আমাদের যেটা প্রয়োজন দলের জন্যে, রাজনীতির জন্য, দেশের জন্য, সেটাই আমরা করছি। তারেক রহমানের সিদ্ধান্তেই সংসদে যাওয়া বলে জানান মির্জা ফখরুল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দের সঙ্গে আলোচনা করেন এবং ইতিমধ্যে তিনি দলের বিভিন্ন স্তরের বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন, যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি আছেন তাদের সঙ্গে কথা বলেন। কথা বলার পরে জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার সর্বময় ক্ষমতা অর্পণ করা হয়। আমাদের গঠনতন্ত্রের ধারা অনুযায়ী তিনি সেই হিসেবে তার সিদ্ধান্ত জানিয়েছেন এবং তারই প্রেক্ষাপটে আজকে আমাদের চারজন দলের নেতা যারা নির্বাচিত করে ঘোষিত হয়েছেন তারা শপথ গ্রহণ করেছেন। তবে তিনি নিজে কবে শপথ নিচ্ছেন, আদৌ নিচ্ছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি মির্জা ফখরুল। আপনার সময় হলেই জানতে পারবেন। বেগম খালেদা জিয়ার মুক্তির পরিপ্রেক্ষিতে সংসদে যোগ দিয়েছে বিএনপি, জনমনে এমন আলোচনাকে গুঞ্জন বলে মন্তব্য মির্জা ফখরুলের। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। যৌন নির্যাতন বন্ধে প্রয়োজনে কঠোর আইন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে এই কথা বলেছেন তিনি। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সংসদে যোগ দিয়েই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন দলটির নেতা হারুনুর রশিদ। সোমবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে কাজ করছে তার সরকার, এর বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি যৌন নির্যাতনের বিরুদ্ধেও কথা বলেন। তিনি বলেন এ ধরনের অপরাধ করে কেউ পার পাবে না। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী হত্যায় জড়িত সবাইকে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। মেয়েদের উপর অত্যাচার নির্যাতন, শিক্ষক, শিক্ষক পূজনীয় শিক্ষক, বাবার মতো শিক্ষকের কাছে শিখবে, সেই শিক্ষক যদি রক্ষক হয়ে ভক্ষক হয় এর থেকে লজ্জা আর কিছু না। আর সেটা মাদ্রাসায় যে যারাই এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেবো। সে দল মত এটা আমি দেখবো না, কে আমি দেখবো না, এবং প্রয়োজনে এর জন্য যদি কঠোর আইন করতে হয় অবশ্যই আমরা আইন করবো। এদিকে শপথ নেয়ার পরপরই জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। দলটির এমপি হারুনুর রশিদ অধিবেশনে দেওয়া বক্তব্যে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান, তবে বিষয়টি আদালতের ব্যাপার বলে মন্তব্য করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। মাননীয় সংসদ নেতা, আপনার প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব, উনি আজকে 73-74 বছর বয়স্ক বৃদ্ধা, উনি আজকে হুইল চেয়ারে চলাফেরা করছেন, উনার এই অবস্থায় আসলে সত্যিকার অর্থে জেলখানায় থাকার কথা নয়, অন্তত পক্ষে উনার জামিন পাওয়া উচিত। আপনারা সংসদ নেত্রীকে আহ্বান জানান মানবিক কারণে সুস্থতার জন্য, আপনার চিকিৎসার সুচিকিৎসার জন্য তিনি যাতে একটি সুব্যবস্থা করেন। খালেদা জিয়ার শাস্তি হয়েছিল নিম্ন আদালতে 5 বছর, উচ্চ আদালতে গিয়ে ওটা 10 বছর হয়ে গেছে। তা এই উচ্চ আদালতকেও আজকে প্রভাবিত করা হয় এই ধরনের কথা উনি বলতেই পারেন। আপনারা আসছেন ভালো কথা, অনেক কথা বলবেন, কিন্তু কথার যেন ভিত্তি থাকে, কথার যেন সত্যতা থাকে। বিএনপি জামাত আমলেই দেশে জঙ্গিবাদের উত্থান বলে মন্তব্য করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।
শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে দেশে নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সচিব ডক্টর শামসুল আরেফিন জানান, সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে শোক প্রস্তাবের পাশাপাশি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মৃত্যুতে গৃহীত হয় শোক প্রস্তাব। এছাড়া রমজানের সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিসের সময়সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া সভায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইন 2019 খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় পাওয়া সার্টিফিকেট ও পদকসমূহ হস্তান্তর করেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার সহ সংশ্লিষ্টরা। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, মহাসচিবের পদ হারানোর ভয়ে শপথ নিচ্ছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুলনা বিভাগের নেতাদের সাথে আওয়ামী লীগের যৌথ সভায় মাহবুবুল আলম হানিফ এসব কথা বলেন। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে খুলনা বিভাগের সব জেলা ও মহানগরের দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভাগীয় সংসদ সদস্যদের সাথে যৌথ সভা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আলোচনা হয় সম্মেলন সামনে রেখে দলের তৃণমূল পর্যায় পর্যন্ত গোছানো, তৃণমূলের তথ্য ভাণ্ডার তৈরি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন নিয়ে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, দলের বিভাজন ও অনৈক্য দূর করতে না পারলে সামনে বড় বিপদ। কথা বলেন জামাত প্রসঙ্গেও। জামাত ইসলামী বাংলাদেশ তাদের খলস পাল্টিয়েছে, তাদের জার্সি বদল করেছে এবং এই জার্সি বদলের লক্ষণও কিন্তু ভালো না। নামটি পরিবর্তন করে তারা ভিন্ন নামে আত্মপ্রকাশ করে তাদের মূল রাজনীতির জায়গাটাই কিন্তু থাকতে চায়। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি জামাত বিস্ফোরা, এরা যতদিন থাকবে ততদিনই জ্বালা থাকবে। বলেন সংসদে যোগ দেয়া বিএনপির নৈতিক দায়। মির্জা ফখরুল সাহেব উনি শপথ, উনি বললেন যে শপথ নেবেন না, উনি নাম নিতে পারেন। দুটি কারণে উনি নাম নিতে পারেন, একটা হচ্ছে যে উনার দলের সাধারণ সম্পাদক পদ পদবীর জন্য এত বড় পদ থেকে উনি হয়তো এটা হারাতে চান না। আরেকজন যে মির্জা ফখরুল সাহেব তার নিজের এলাকায় কিন্তু হেরে গিয়েছিলেন, উনি বগুড়াতে এসে উনি নির্বাচন করে উনি জয় লাভ করলেন। তা বগুড়ার ভোটারদের প্রতি উনার আসলে কোনো দায়বদ্ধতা নেই, কমিটমেন্ট নেই, সেই কারণে উনি শপথ নিতে চান না। নিজের এলাকার যদি হতো তাহলে হয়তো উনি কিছুটা হলেও দায়বদ্ধতা অনুভব করতেন। জনগণকে সাথে নিয়েই অপশক্তিকে মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ। এই জনগণকে টাইম রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি কমানোর পাশাপাশি চিকিৎসা ব্যয় কমানোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাজধানীর একটি হোটেলে চক্ষু চিকিৎসকদের সম্মেলন রাষ্ট্রপতি পরীক্ষা নিরীক্ষার নামে রোগীদের প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না করার আহ্বান জানান। চক্ষু চিকিৎসকদের সপ্তম দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় রাষ্ট্রপতি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, চিকিৎসা পেশা অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ। চিকিৎসকরা আজকে যে অবস্থানে আছেন সেখানে পৌঁছাতে সাধারণ মানুষের অবদানও কম নয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সাধারণ মানুষই চিকিৎসকদের মেডিকেল কলেজে পড়ার খরচ যোগান। অনেক বিশেষজ্ঞ চিকিৎসকগণ যে পরিমাণ চার্জ আদায় করেন তা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে, তাই আপনাদের চিকিৎসার ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে। হয়তো পরীক্ষা নিরীক্ষার নামে রোগীরা যাতে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা আজকে যে অবস্থানে আছেন সেখানে পৌঁছাতে সাধারণ মানুষের অবদানও কিন্তু কম নয়, কারণ তাদের ট্যাক্সের টাকাই মেডিকেল কলেজের খরচ যোগানো হয়, তাই তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি। এ সময় রাষ্ট্রপতি আরো বলেন, অনেক সময় চিকিৎসকরা পদায়ন ও বদলির তদবিরে ব্যস্ত সময় পার করেন। দুঃখজনক হলেও সত্য যে জেলা সদরের বাইরে এমনকি ঢাকা বা বিভাগীয় শহরের বাইরে পদায়ন হলেই ডাক্তার নার্সগণ বদলির তদবির শুরু করেন, আর বদলি হতে না পারলে কোনো রকমে সময় পার করার চেষ্টা
করেন। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনগণ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। আপনাদের অনেকেই গ্রাম থেকে এসেছেন, আমিও এসেছি, তাই গ্রামের সাধারণ মানুষের কথা ভুলে গেলে চলবে না। এ ব্যাপারে স্বাস্থ্য প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে। সমাজের হতভাগ্য দৃষ্টিহীন মানুষদের অন্ধত্বের অভিশাপ থেকে মুক্ত করতে বাংলাদেশের চক্ষু চিকিৎসকদের সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সানজিদ আহমেদ, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর বসিলা মেট্রো হাউজিং এর এক জঙ্গি আস্তানায় আজ অভিযান চালিয়েছে র‍্যাব। 12 ঘন্টার অভিযানের পর আস্তানা থেকে দুই জঙ্গির লাশ উদ্ধার করা হয়, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়িটির কেয়ারটেকার ও মসজিদের ইমাম সহ চারজনকে আটক করা হয়েছে। আশেপাশে অস্বাভাবিক কোনো ঘটনা নজরে এলেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান র‍্যাবের মহাপরিচালক। সোমবার রাত 3টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে বসিলার মেট্রো হাউজিং এর টিনশেড বাড়িটি ঘিরে ফেলে র‍্যাব। তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে গুলি চালানো হয়। জবাবে পাল্টা গুলি চালায় র‍্যাব। এরপর আত্মসমর্পণের জন্য সময় দেয়া হলেও ভিতর থেকে কোনো সাড়া মেলেনি। উল্টো ভোর 5টায় বাড়ির ভেতর থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ হয়। আলো স্বল্পতার কারণে সে সময় বাড়িটি ঘিরে রাখলেও সকালে আবার অভিযান শুরু হয়। দিনের আলো ফোটার পর ব্যবহার করা হয় ড্রোন ক্যামেরা। ভিতরে থাকা জঙ্গিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় র‍্যাব। সকাল 10টার পরে বোম ডিসপোজাল ইউনিট ও বিশেষায়িত টিম বাড়ির ভিতরে প্রবেশ করে অভিযান চালায়। এক পর্যায়ে র‍্যাব মহাপরিচালক বাড়ির ভিতরে পর্যবেক্ষণ করে বাইরে এসে গণমাধ্যম কর্মীদের জানান, বিস্ফোরণের পর বাড়ির ভেতরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া 3টি পা ও শরীরের কয়েকটি অংশ উদ্ধার করা হয়েছে। প্রায় 150 রাউন্ড আমরা গুলি করেছি, আর তারা গুলি করেছে। তারপরে কিছু আইডি ইম্প্রোভাইজড ডিভাইস নিক্ষেপ করেছে আমাদের প্রতি, এবং শেষের দিকে তারা এই বাড়িটাকে আসলে উড়িয়ে দিয়েছে। আমরা 3টা পায়ের নমুনা দেখেছি, তাতে করে মনে হচ্ছে যে সম্ভবত 2 জন নিহত হয়েছে। স্থানীয়রা জানান, বাড়ির মালিক আব্দুল ওয়াহাব ডিশ ব্যবসায়ী। চলতি মাসের শুরুর দিকে রিকশা চালক পরিচয় দিয়ে 2 জন ঘর ভাড়া নেয়। বাড়ির কেয়ারটেকার সোহাগ 15 দিন আগে সেখানে নামাজের জন্য মসজিদ তৈরি করে দেয়। আগে যখন ছিল তখন পুরুষ মহিলা থাকতো, এখন থাকতো হলো এক সাইডে মসজিদ, এক সাইডে হলো তার কেয়ারটেকার এবং তার ওয়াইফ, দুটা বাচ্চা। মসজিদটা আমরা আসার পর থেকেই দিই, এই আজান সাজান দেয়, এই শুনি তা আমি বলতে পারব না। আমরা যেতাম না যে ওই মসজিদে, এখানে থাকতো ওই যে ওয়াবের ম্যানেজার, আর ওয়াবের ম্যানেজারে কইছিল যে একটা ম্যাচ ভাড়া দিছিলাম, অনেক কে দিছে বা কি আসে বিষয়ে কিছু জানতাম না। দুপুর 1টার দিকে মেট্রো হাউজিংয়ে আগুন দেখা দিলে ফায়ার সার্ভিস গিয়ে তার নিয়ন্ত্রণে আনে। এরপর সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করে। দুপুর 3টায় অভিযান শেষ হলে নিহত 2 জনের লাশ বের করে হাসপাতালে পাঠানো হয়। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। রাজধানী ঢাকার জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সামনের দিনগুলোতে পানির সমস্যা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে নামছে ভূগর্ভস্থ পানির স্তর, অন্যদিকে নদীর পানি দূষিত হওয়ায় পানির সরবরাহ পড়তে পারে হুমকির মুখে। তবে সায়দাবাদ তৃতীয় পর্যায়ের পানি শোধনাগার কেন্দ্র স্থাপনের মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে বলে মত দিয়েছেন ফ্রান্সের কোম্পানি সুয়েজ। ফ্রান্স ঘুরে এসে রিপোর্ট করছেন শারমিন রেনভি। পানি শোধনাগার ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুপরিচিত ফ্রান্সের এই বহুজাতিক কোম্পানি সুয়েজ বেশ কয়েকটি স্তরে নদীর বা ভূপৃষ্ঠের পানি শোধনের মাধ্যমে ফ্রান্সের জনগণের জন্য তা খাওয়ার ও ব্যবহারের উপযোগী করে তোলে এই প্রতিষ্ঠান। ফ্রান্স, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের সমন্বয়ে 2002 সালে নির্মিত হয় বাংলাদেশে সায়দাবাদ পানি শোধনাগারের প্রথম ফেজ। ঢাকা পানি সরবরাহ প্রকল্পের প্রথম পর্যায়ে ওই শোধনাগারে প্রতিদিন 22.5 কোটি লিটার পানি শোধন হয়। একই শোধন ক্ষমতা নিয়ে 2012 সালে নির্মিত হয় দ্বিতীয় পর্যায়ের শোধনাগার। তৃতীয় পর্যায়ে পানি শোধনে সহায়তার জন্য সুয়েজের সাথে চুক্তি করেছে বাংলাদেশ। সুয়েজ জানায় 2023 সালের মধ্যে শেষ হবে না তৃতীয় পর্যায়ের কাজ, কেননা শীতলক্ষা নদীর পানি অত্যধিক নোংরা বলে তার পরিবর্তে শোধনের জন্য নিতে হবে মেঘনা নদীর পানি, সেক্ষেত্রে দীর্ঘ পাইপলাইন বসাতে হবে, আর তার ফলে 2025 সালের আগে শেষ হচ্ছে না প্রকল্প।
ঢাকার জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এছাড়া নামছে ভূগর্ভস্থ পানির স্তর। অন্যদিকে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর পানি অনেক দূষিত, তাই সামনের দিনগুলোতে পানি সমস্যা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে ঢাকা ওয়াসা অনেক পদক্ষেপ নিচ্ছে, তৃতীয় পর্যায়ের পানি শোধনাগার কেন্দ্র স্থাপনের কাজ শেষ হলে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। একই কোম্পানি বাংলাদেশে পানি শোধনে কাজ করলেও ফ্রান্সের ট্যাপের পানি পান করা যায়, যাচ্ছে না কেন বাংলাদেশে, জানতে চাওয়া হয় সুয়েজের কর্মকর্তার কাছে। ট্রিটমেন্ট প্লান্টে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। পানি চলাচলের যে নেটওয়ার্ক আছে সেখানে বিভিন্ন সোর্স থেকে আসা ময়লা মিশে পানির কোয়ালিটি পরিবর্তন হচ্ছে। ঢাকার কিছু কিছু এলাকার পানি আসলেই ভালো নয়, তবে পাইপলাইনের সমস্যা প্রধান না, দরকার শক্তভাবে মনিটরিং করা। গত 17 এপ্রিল টিআইবির এক রিপোর্টে বলা হয় ঢাকা ওয়াসার পানি নিম্নমানের বলে 91% গ্রাহকই পানি ফুটিয়ে খান। এর প্রতিক্রিয়ায় 20 এপ্রিল সংবাদ সম্মেলন করে ওয়াসার এমডি জানান তাদের পানি শতভাগ নিরাপদ। শারমিন রিনভি, বাংলাভিশন, ফ্রান্স। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। রোজায় সারা দেশে কম দামে দরকারি পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি, বিক্রয় কার্যক্রম চলবে রোজার শেষ দিন পর্যন্ত। শেয়ারবাজারে অব্যাহত পতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের প্রতীকী গণ অনশন। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। কম দামে রোজায় দরকারি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি। খুচরা বাজারের তুলনায় 2 থেকে 10 টাকা পর্যন্ত কমে পণ্যগুলো কিনতে পারবেন ক্রেতারা। খুচরা বাজারের চেয়ে কম দামে পণ্য দিতে 22 এপ্রিল থেকে বিক্রয় কার্যক্রম শুরু করেছে টিসিবি। রমজানকে সামনে রেখে ডাল, চিনি, তেল ও ছোলা বিক্রি করছেন টিসিবির ডিলাররা। রমজানের শুরুতে টিসিবির বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে খেজুরও। একজন ক্রেতা দৈনিক সর্বোচ্চ 4 কেজি পণ্য কিনতে পারবেন। এখানে ছোলার দামটাই অনেক কম পারলাম, 90 টাকা করে এখানে কিনলাম 60 টাকা করে, ভালো হয়েছে। আর একটু প্রচার করা দরকার। চিনি 55 করে আর এখানে আমি কিনছি কত 47 করে, আর মসুরির ডাল আপনার 44 করে এখানে, আর ওখানে মিনিমাম 50। ভালো লাগতেছে, কিনে নিতে আসছি একটু কম দামে। রাজধানীতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক রয়েছে 35টি, তবে দেশ জুড়ে 187টি ভ্রাম্যমাণ ট্রাক ও নিজস্ব ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করছে টিসিবি। একই দামে সব পণ্য পাওয়া যাবে ডিলারদের কাছেও। টিসিবির মুখপাত্র জানান, বেশি মানুষকে বিক্রিয়ত আনতে কাজ করছে টিসিবি। আমরা এই যে কার্যক্রম যেটা শুরু করেছি, এটা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত, শেষ সমাধান পর্যন্ত আমাদের এই বিক্রয় কার্যক্রম চলবে, এবং আমাদের কাছে সেভাবে মজুদ, পর্যাপ্ত মজুদ গড়ে তোলা হয়েছে। আমাদের শেষ সমাধান পর্যন্ত বিক্রয়ের জন্য যা দরকার তার চেয়ে আমরা 2 থেকে 3 গুণ পণ্য আমাদের গুদামে গুদামজাত করেছি। 35টি ট্রাক দিয়ে প্লেসের সংখ্যা, অর্থাৎ স্থানের সংখ্যা আমরা কমপক্ষে আরও 13-14টা স্থান বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ আমাদের আওতা একই সংখ্যক ট্রাক দিয়ে কিন্তু এরিয়াটা বেশি নির্ধারণ করা হয়েছে। বাজারে নিত্যপণ্যের বাড়তি দাম ঠেকাতে রমজান মাস জুড়ে কম দামে নিত্যপণ্য বিক্রি করবে টিসিবি। ঋষান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। শেয়ারবাজারে অব্যাহত পতনের প্রতিবাদে এবং 12 দফা দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতীকী গণ অনশন করেছেন বিনিয়োগকারীরা। সকাল 11টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে অনশনে বসেন বিনিয়োগকারীরা। দুপুর 2:30টার দিকে অনশনরত বিনিয়োগকারীদের সাথে সংহতি জানাতে আসেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন। অনশনরত বিনিয়োগকারীদের শরবত পান করিয়ে অনশন ভাঙান তিনি। এ সময় তিনি বলেন, আইন লঙ্ঘন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান হিসেবে খায়রুল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে, তাই আগামী বাজেটের আগেই বিএসইসিতে পরিবর্তন দেখতে চাই। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের রক্ষার দায়িত্ব নিতে অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালের প্রতি আহ্বান জানান সাবেক এই সমাজ কল্যাণ মন্ত্রী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর বরিশালে জব্দ করা চিংড়ির রেণু অবমুক্ত না করে তা পাচারের অভিযোগ উঠেছে কোতোয়ালি মডেল থানা ও মৎস্য অধিদপ্তরের বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। সোমবার সকালে বরিশালের সিএনবি রোড চৌমাথা ট্রাক ভর্তি 50 থেকে 60টি ড্রাম ভর্তি 5 লাখের বেশি অবৈধ চিংড়ি রেণুসহ 5 জনকে আটক করা হয়। আটকের পর নিয়ম অনুযায়ী সেগুলো মোবাইল টিমের মাধ্যমে অবমুক্ত করার কথা থাকলেও জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ তা কীর্তন খোলা নদীতে আংশিক অবমুক্ত করে ঘটনাস্থল ছেড়ে যায়। এই সুযোগে বাকি চিংড়ি রেণুগুলো কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। পরে মিনি ট্রাকে করে চিংড়ি রেণুগুলো পুনরায় পাচারকারীদের হাতে তুলে দিতে নিয়ে যায় এসআই ইলিয়াস সহ কয়েকজন। অবমুক্ত না করে মাছ থানায় নিয়ে আসা হয়েছে কেন, এমন প্রশ্নে তড়িঘড়ি করে থানা কম্পাউন্ড ত্যাগ করে অভিযুক্ত ইলিয়াস। পরে মৎস্য কর্মকর্তা বিষয়টি অস্বীকার করে মৃত রেণু থাকার কথা জানান। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো ডিসপোজালের ক্ষেত্রে কিছু কিছু মানে সংস্থার বিষয়ে অভিযোগ এসেছে। আমরা সেগুলো বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো আসলে কী ঘটেছে, এবং যদি কেউ এই অপতৎপরতায় জড়িত থাকে আমরা সেই সংস্থার মাধ্যমেই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব। ধর্ষণের মিথ্যে মামলা দিয়ে স্থানীয়দের হয়রানির অভিযোগে মানববন্ধন হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়। সকালে ধুলাশার ইউনিয়নের চাপলি বাজারে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন পূর্ব শত্রুতার জেরে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে স্থানীয়দের নাজেহাল করেছে চিহ্নিত সন্ত্রাসী সিদ্দিক। এলাকার নিরীহ মানুষের উপর জোর জুলুম ছাড়াও একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগও করা হয় সিদ্দিকের বিরুদ্ধে। সম্প্রতি নিজ স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। নির্দোষ ব্যক্তিদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় মানববন্ধন থেকে। নারী ধর্ষণ মামলা সাজাইয়া এখন আমার স্বামীরে হয়রান করে, আমি বাড়ি ঘরে থাকতে পারি না, আমার 2টি মেয়ে নিয়ে আমি আলাদা বাড়ি, আমার মেয়ে ইন্টার পরীক্ষা চলে তাও আমি বাড়িতে রাখতে পারি না, লেখাপড়া ঠিকমতো পরীক্ষাও হয় না, এখন এই তারপরে পাশের ঘরে যাইয়ে থাকি তাও থাকতে দেয় না, তাও তাকেও হুমকি দেয়। সিদ্দিকের কারণে আমি ঘরে থাকতে পারি না, ঘরে মা আমার লই টানা টানি করে যায়, আই খালি যাই চট্টগ্রাম থেকে হাটহাজারি বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার পথে ফার্নেস অয়েল বহনকারী একটি ট্রেনের 3টি ওয়াগন লাইনচ্যুতির ঘটনায় তেল ছড়িয়ে পড়েছে খালে। বিকেলে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার দেওয়াননগর এলাকায় নাজিরহাটমুখী রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা জানান চট্টগ্রামের সিজিপিওয়াই ইয়ার্ড থেকে হাটহাজারি বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল ট্রেনটি। পথের মধ্যে দেওয়াননগর এলাকায় খালের উপর সেতুতে উঠতে গিয়ে ওয়াগনগুলো লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রতিটি ওয়াগনে 33,600 লিটার করে ফার্নেস অয়েল ছিল বলে জানা যায়। এর মধ্যে একটি ওয়াগন সেতুর গার্ডার ভেঙে খালে পড়ে যায়, এতে করে তেল ছড়িয়ে পড়েছে খালে। এদিকে উদ্ধারের কাজ করছে রেলওয়ে সহ ফায়ার সার্ভিস। এছাড়া ব্যবসা বাণিজ্য সহ আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ক্লাউড ইনোভেশন সামিট আয়োজন করল মাইক্রোসফট বাংলাদেশ। প্রথমবারের মতো আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন মাইক্রোসফট এশিয়া প্যাসিফিক অঞ্চলের 300-এর বেশি ডেভেলপার, ক্লাউড এক্সপার্ট এবং মাইক্রোসফটের সহযোগী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাইক্রোসফট বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান ও লাওসের সদ্য বিদায়ী পরিচালক সোনিয়া বশির কবির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোসফট দক্ষিণ পূর্ব এশিয়া নিউ মার্কেটসের জেনারেল ম্যানেজার সুক হুন টিয়া। সম্মেলনটি মূলত বাংলাদেশের উৎপাদন ও আর্থিক সেবা এই দুটি খাতকে উৎসর্গ করেই আয়োজন করা হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে ডাচ বাংলা ব্যাংকের 4th বিশেষ সাধারণ সভা ও 23তম বার্ষিক সাধারণ সভা। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান সাইম আহমেদ। শুরুতেই তিনি শেয়ার হোল্ডারদের শুভেচ্ছা জানান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আবিদুর রশিদ খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, নাজিমুদ্দিন ভুঁইয়া ও মোহাম্মদ খোরশেদ আলম। বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা 2018 সালের জন্য শতকরা 150% স্টক লভ্যাংশ প্রদানের অনুমোদন দেন। বাংলাভিশন নিউজ ডেস্ক।
এ পর্যায়ে আবারও নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। সিরিজ বোমার পর এবার শ্রীলঙ্কায় জীবাণু অস্ত্রের হামলার সতর্কবার্তা। হামলার সাথে আইএস এর স্পষ্ট যোগাযোগ রয়েছে জানিয়েছেন প্রেসিডেন্ট সিরিসেনা। বাংলাদেশের বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে, তবে কাজটা খুবই কঠিন, শেষ চারে যেতে পারা হবে বড় অর্জন বলেছেন টাইগার অধিনায়ক মাশরাফি। আপনারা দেখছেন বাংলা। আবারো স্বাগত বাংলা বিশেষ সংবাদে। এ পর্যায়ে শুরুতেই আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সিরিজ বোমা হামলায় আড়াই শতাধিক মানুষ নিহতের রেশ না কাটতেই শ্রীলঙ্কায় এবার জীবাণু অস্ত্রের হামলার সতর্কবার্তা দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে হামলার সাথে আইএস এর স্পষ্ট যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনা। সেই সাথে ঘোষণা করেছেন জাতীয় নিরাপত্তার জন্য বোরখা ও হিজাব নিষিদ্ধেরও। বিভিন্ন অভিযানের পর প্রাপ্ত অস্ত্র, বিস্ফোরক সহ বিভিন্ন আলামত এবং আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই আভাস দিয়েছে নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর বিশেষজ্ঞরা জানিয়েছেন একাধিক আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে গ্যাস মাস্ক, পাওয়া গেছে গবেষণাগারে ব্যবহার করা সাদা অ্যাপ্রন। আমপাড়া, নিন্দাউর সহ একাধিক অভিযানের ঘটনাস্থল ও পরিদর্শন ও পর্যবেক্ষণে ভয়াবহ ক্ষতিকর কিছু উপাদান পাওয়া গেছে। এদিকে সোমবার থেকে জাতীয় নিরাপত্তার জন্য মুখ ঢেকে রাখে এমন সব ধরনের পোশাক নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা। প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনা বিশেষ ক্ষমতা বলে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেন। তিনি বলেন কারও মুখ ঢাকা থাকলে পরিচয় চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। গেল 21 এপ্রিল স্টার সানডেতে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় অন্তত 253 জন নিহত হয়েছে, আহত হয়েছে 500+। সহিংসতা ও কারচুপির অভিযোগের মধ্য দিয়ে শেষ হল ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোট গ্রহণ। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা না নেয় সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে বিরোধী দল কংগ্রেস। সোমবার ভোটের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। আসানসোলে তৃণমূল ও বিজেপি প্রার্থীদের পাল্টাপাল্টি সংঘর্ষ থামাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ওই আসনে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ার গাড়ি ভাঙচুর হয়। বীরভূমে হাতাহাতি হয় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে। বহরমপুরে কংগ্রেস প্রার্থীর সামনে ব্যালটে সিল মারার অভিযোগ ওঠে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। আজ ভোট হয়েছে জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ 9 রাজ্যের 72টি আসনে। এই দফায় মুম্বাইয়ে ভোট দিয়েছে অমিতাভ বচ্চন সহ বলিউডের একাধিক তারকা। চতুর্থ দফা যেসব আসনে ভোট হয়েছে এর 56টিতেই গেলবার জয় পেয়েছিল বিজেপি। এদিকে সেনাবাহিনীর জওয়ানদের ইস্যু করে ভোট চাওয়ার অভিযোগে ক্ষমতাসীন বিজেপি সভাপতি অমিত শাহ ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইসি ব্যবস্থা না নেয় সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য সুস্মিতা দেব। আগামীকাল শুনানির ধার্য করেছে সুপ্রিম কোর্ট। সাইক্লোন ফণীর কারণে আবহাওয়া সতর্কবার্তা জারি হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয়। বুধবার 190 কিলোমিটার বেগে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে এটি আঘাত হানতে পারে, আর আগামী সপ্তাহে এটি আঘাত হানতে পারে বাংলাদেশে। ভারতের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয় ঘণ্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে অন্ধ্রপ্রদেশের দিকে এগুচ্ছে ঘূর্ণিঝড় ফণী। মঙ্গলবার এর গতিবেগ ঘণ্টায় 190 কিলোমিটারের কাছাকাছি পৌঁছবে, তবে উপকূলে আঘাত হানার সময় এর শক্তি কমতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং উড়িষ্যায় ঝোড়ো হাওয়া, বৃষ্টি এবং বজ্রপাতের আভাস হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় সংশ্লিষ্ট রাজ্যগুলোর প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং নৌবাহিনী। ভারতে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে ঘুরে যেত। শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। শেষ পর্যন্ত শপথ নিলেন বিএনপির আরও 4 সংসদ সদস্য। তারেক রহমানের সিদ্ধান্ত নিশ্চিত করলেও শপথ নেননি মির্জা ফখরুল। যৌন নির্যাতন বন্ধে প্রয়োজনে কঠোর আইন, সংসদে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। পুনর্নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তি দাবি বিএনপির সংসদীয় দলের মুখপাত্র। সেবার পরিবর্তে চিকিৎসকরা পদায়ন ও বদলির তদবিরে ব্যস্ত সময় পার করেন বললেন রাষ্ট্রপতি, ডাক্তারদের ফি ও চিকিৎসা ব্যয় কমানোর তাগিদ। রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান, অন্তত 2 জন নিহত, বাড়িটির কেয়ারটেকার ও মসজিদের এক ইমাম সহ আটক 4 জন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে।
এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।